বাঙালি সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আজ মহা অষ্টমী। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিন এদিনে রামকৃষ্ণ মিশনগুলোতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা আর দেবীর সন্ধি পূজা। কুমারী বালিকাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। কুমারী পূজার আরো খবর জানাচ্ছেন শাহনাজ পারভিন। কুমারী থেকে তরুণী, তরুণী থেকে মা, তাই তো 5 থেকে 7 বছরের বালিকাকে শুদ্ধ মাতৃরূপ চিন্তা করে দেবী সাজিয়ে আয়োজন করা হয় এই কুমারী পূজার। প্রতিবারের মতো এবারও রাজধানীর রামকৃষ্ণ মিশন মঠে ছিল কুমারী পূজার বর্ণাঢ্য আয়োজন। দুর্গোৎসবের সবচেয়ে আকর্ষণীয় কুমারী পূজা দেখতে ও উৎসবে অংশ নিতে সকাল থেকেই মিশনের আঙিনায় জড়ো হন ভক্তসহ নানা বয়সের মানুষ। 6 বছরের শিশু আদ্রিতা চক্রবর্তী ছিল মাতৃরূপিণী দেবীর আসনে। এদিনে পরিবার, সমাজ ও রাষ্ট্রের মঙ্গলের জন্য দেবীরূপী কুমারীর আরাধনা করেন ভক্তরা। আজকের দিনে দেবীর পায়ে আমরা ফুল বেলপাতা দিয়ে, মন্ত্র পড়ে, পূজা দিয়ে প্রার্থনা করি। এর মধ্য দিয়ে আমাদের প্রতিটি ঘরের মাকে আমরা শ্রদ্ধা জানালাম। ধর্ম যার যার আর উৎসব সবার, তাই তো সনাতন পন্থী ছাড়াও এই মহোৎসবে সামিল হন অন্যান্য ধর্মের অনুসারীরাও। এজন্য অসাম্প্রদায়িক চেতনায় বাঙালির উৎসব প্রিয়তারই প্রকাশ। আমার কুমারী পূজা দেখার খুব ইচ্ছা ছিল, তো বন্ধু আমন্ত্রণ করছে, এই কারণে আসলাম। এটা অনেক এনজয়েবল, সারা বছর ওয়েট করার পর এই জিনিসটা দেখার জন্য আমরা রামকৃষ্ণ মিশনে আসি। কুমারী প্রতীকে সৃষ্টিকর্তার কাছে সবার মঙ্গল কামনা আর সমগ্র নারী জাতির প্রতি শ্রদ্ধা জানানোই এ পূজা অর্চনার মূল উদ্দেশ্য বলে জানান পুরোহিত। জগৎজননী মা, তিনি নারীর মধ্যে আছেন, কুমারীর মধ্যে সবচেয়ে বেশি প্রকাশ, শুদ্ধ আত্মা কুমারীতে তার বেশি প্রকাশ, সেইটা অনুভব করার জন্য সকল নারীকে শ্রদ্ধাপূর্ণভাবে দেখার জন্য, মাতৃভাবে দেখার জন্য আমরা এই পূজা করে থাকি। জগৎ মাতা দেবী দুর্গার ধরণীতে আগমন উপলক্ষে মণ্ডপে মণ্ডপে এখন চলছে উৎসবের আমেজ। মহা অষ্টমীতে কুমারীরূপী দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত ভক্ত অনুরাগীরা। ধর্মের কোনো ভেদাভেদ নয়, সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে